গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আজ মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই শিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের একটি ক্লাস করব। আজ আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়ন এটা পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে জৈব যৌগ জিনিসটা কী, কারণ জৈব রসায়ন হচ্ছে জৈব যৌগকে নিয়ে রসায়ন। এবার জৈব যৌগ হচ্ছে সেগুলো, যে যৌগগুলো আমরা জীবদেহের মধ্যে বা জীবদেহ থেকে পেয়ে থাকি। এই জৈব, এই যে জৈব যৌগ, এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে কার্বন পরমাণুটা থাকবেই থাকবে। কার্বন পরমাণু ছাড়া বা কার্বন ছাড়া জৈব যৌগ তৈরি হয় না। এবার কার্বন পরমাণুর সাথে এখানে অন্যান্য পরমাণু যুক্ত হতে পারে, যেমন ক্লোরিন, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি যুক্ত হয়ে থাকতে পারে, কিন্তু কার্বন এটা আবশ্যিক, কার্বন ছাড়া হবে না। তাহলে আমাদের প্রথম দেখতে হয় যে কার্বন জিনিসটা কী বা কার্বনের বৈশিষ্ট্য কী। কার্বন হচ্ছে, যদি যে কটা মৌল পাওয়া গেছে আর কি তাদেরকে যদি আমরা পরপর সাজাই, অর্থাৎ হালকা থেকে ভারীর দিকে যদি আমরা সাজাই, তাহলে কার্বনের অবস্থান আসে হচ্ছে 6 নম্বরে। যদি আমরা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা ধরে যদি পরমাণুগুলোকে পরপর সাজাতে থাকি, তাহলে কার্বন পরমাণু সে আসবে 6 নম্বরে। অর্থাৎ কার্বন পরমাণুর প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। তো কার্বন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, অর্থাৎ কার্বন পরমাণুর ইলেকট্রন সংখ্যাও হবে 6টা। 6টা যদি প্রোটন থাকে, ইলেকট্রনও 6টা হতে হবে। এবার এই ইলেকট্রনটা, এই 6টা ইলেকট্রন কীভাবে সাজানো থাকে না, কার্বন পরমাণুর একদম সেন্টারে সেখানে থাকবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো কার্বনে যেহেতু 6টা ইলেকট্রন, প্রথম যে কক্ষটা যেটাকে আমরা কে কক্ষ বলি, সেই কক্ষতে 2টো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, 2টোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। পরের যে কক্ষটা, সেই কক্ষে ম্যাক্সিমাম থাকতে পারে হচ্ছে 8টা। পরের কক্ষ যেটা এল কক্ষ, তাতে ম্যাক্সিমাম 8খানা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু কার্বন পরমাণু 2টো ইলেকট্রন যেহেতু এটাতে ভর্তি হয়ে গেছে, তাহলে এখানে পড়ে থাকলো 4টে। অর্থাৎ কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে অনেকটা এই ধরনের, কীরকম, 2+4। এবার যে কোনো নিষ্ক্রিয় মৌল যেগুলো আর কি, সেই নিষ্ক্রিয় মৌলের বৈশিষ্ট্য হচ্ছে কিনা, এদের এই ইলেকট্রন যে কক্ষগুলো আর কি, কক্ষপথগুলো, সেটা ইলেকট্রন দিয়ে ভর্তি থাকবে। অর্থাৎ যে কক্ষতে যতগুলো ইলেকট্রন হতে পারে সেটা ভর্তি থাকবে। মেইনলি যেটা হয় সেটা হচ্ছে বাইরের কক্ষতে যেন 8টা ইলেকট্রন থাকে, যে পরমাণুর মানে ইলেকট্রনগুলো কক্ষপথগুলোতে আর কি, বাইরের কক্ষ, সবচেয়ে বাইরের কক্ষপথ, তাতে 8খানি ইলেকট্রন রয়েছে, সেই মৌলটা নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক আছে, কারণ অটোমেটিক্যালি তার আগের কক্ষপথগুলো ভর্তি হতে থাকবে, বাইরের কক্ষে 8টা থাকতে হবে। ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের যেহেতু 2টো ইলেকট্রন হয়, শুধুমাত্র এইটুকু পার্টটা নিলেই কাজ মিটে যায়, শুধুমাত্র এইটুকু 2টো ইলেকট্রন, এইটুকু নিয়েই কাজটা হয়ে যায়, ঠিক আছে। তো যে কোনো পরমাণু চায় তাদের সবচেয়ে কাছের যে নিষ্ক্রিয় মৌল, তার মতো ইলেকট্রন বিন্যাস যেন সে পায়। এইটা চাওয়ার জন্যই কিন্তু, মানে সেই ইলেকট্রন বিন্যাসটা তার নাই, এটা চাওয়ার জন্যই কিন্তু রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে থাকে। কীরকম, সোডিয়াম, একটা উদাহরণ দিই, সোডিয়াম, সোডিয়ামের হচ্ছে বাইরের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তাদের 2+8+1 3টে কক্ষপথ রয়েছে, তাদের মধ্যে প্রথমটাতে 2, সেটা ভর্তি হয়ে গেছে, তারপরটাতে 8, সেটাও ভর্তি হয়ে গেছে, তারপরটা তো 8 থাকা উচিত, কিন্তু 1টা রয়েছে, তাহলে হয় এখানে 8 হতে হবে নতুবা এটা বাদ থাকতে হবে। তো সোডিয়াম কী করবে, এই 1টাকে ত্যাগ করবে, ঠিক আছে, ও 1টাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ ওর সবচেয়ে কাছে যেটা সেটা হচ্ছে 2+8। আর ক্লোরিনের ক্ষেত্রে কী হয়, ক্লোরিনে হয় 2+8+7, তাহলে এটার ক্ষেত্রে এই দুটো, এটা ভর্তি, এটা ভর্তি, এটা হচ্ছে 7টা আছে, মানে 1টা পেলে সে 8টা ফিল করে নেবে। তো এই জন্য কার্বন কী, সোডিয়াম কী করে, সোডিয়াম এইটাকে ত্যাগ করে দেয়,
আর ক্লোরিন এটাকে নিয়ে নেয়। নিয়ে নেওয়ার জন্য এদের মধ্যে একটা যৌগ রাসায়নিক বিক্রিয়া ঘটে, বিক্রিয়া ঘটে NaCl বা খাদ্য লবণ যেটা সেটা তৈরি হয়। কার্বনের ক্ষেত্রে কি হয়, কার্বনের হচ্ছে সেম একই ধরনের ধর্ম রয়েছে, কার্বনও চায় তারও যেন মানে বাইরের কক্ষপথটা যেন ফিল হয়ে থাকে, হয় দুটো থাকবে নতুবা আটটা থাকবে। তো কার্বনের বাইরের কক্ষপথ রয়েছে চারটি, এইখানে একটু ব্যতিক্রম আছে। একটা ছোট মানে উদাহরণ দিয়ে বলি, সোডিয়ামের ক্ষেত্রে কি দেখলাম, সোডিয়াম এক ইলেকট্রন ত্যাগ করবে আর ক্লোরিন এক ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা সোডিয়াম তো চাইলে ও তো সাতটি ইলেকট্রন নিতে পারতো, কিন্তু ও একটা ত্যাগ করে, তার কারণ কি, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ তার জন্য শক্তির দরকার পড়ে। এবার সোডিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে, সেটাকে যদি আমরা একটু মজার ছলে ধরি, আমি সোডিয়ামকে একটা কিল মারা হয়েছে, কিল মারছে মানে একটা ইলেকট্রন ত্যাগ নেবে কি ছাড়বে যাই হোক না কেন কিল খাবে একটা করে, তো সোডিয়াম কোনটা চাইবে, ও যদি একটি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে একটা কিল খেলো, আর যদি সাতটা নিতে যায় তাহলে সাতখানা কিল খেলো, ও কোনটা চাইবে, অবশ্যই একটা একটা কিল খাওয়াটা সাতটা কিল খাওয়ার চেয়ে অনেক বেশি সুবিধার, তাই ও একটা ত্যাগ করবে। কার্বনের ক্ষেত্রে কি হয়, কার্বন চাইলে এই চারটাকে বাদ দিয়ে দিতে পারে, দুই করে নিতে পারে, আবার চাইলে আরও চারটা এনে এটাকে আট করে ফেলতে পারে। তাহলে কার্বন কোনটা করবে, ত্যাগ করবে নাকি নিয়ে নেবে, কারণ দুটো ক্ষেত্রেই কার্বনের এই যে দুটো কেস দুটোতেই সেম, নিলেও যা অবস্থা ছাড়লেও তাই অবস্থা, একই অবস্থা। তাই কার্বন কি করে, কার্বন গ্রহণ বা বর্জন এসব করে না, কার্বন বন্ড তৈরি করে, অর্থাৎ আদান প্রদান করে না, কার্বন শেয়ার করে, একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করে। কীরকম, কার্বন তার বাইরের কক্ষপথে চারটি ইলেকট্রন রয়েছে, আর মনে ধরে নিচ্ছি আমি হাইড্রোজেন, হাইড্রোজেনের বিন্যাসটা কীরকম, হাইড্রোজেনের হচ্ছে একটাই কক্ষপথ, হাইড্রোজেন প্রথম মৌল এবং তাতে একটাই ইলেকট্রন, তাই হাইড্রোজেন চায় যেন দুটো ইলেকট্রন তার হয়, তাই হাইড্রোজেন কি করছে একটা ইলেকট্রন নিয়ে কার্বনের কাছে চলে যাচ্ছে। এবার কি হলো, হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন, কার্বনের কাছে একটা ইলেকট্রন, এইটা একে অপরের সাথে শেয়ার হলো, শেয়ার হওয়ার ফলে কি হলো, হাইড্রোজেন এখন এইটা আর এইটা দুটো ইলেকট্রন ইউজ করছে, কার্বন এই দুটো ইলেকট্রন ইউজ করছে, অর্থাৎ কার্বন এক ইলেকট্রনের সঙ্গে আরও একটা ইলেকট্রন পেল। সেমভাবে যদি চারখানা হাইড্রোজেন আসে, তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে বন্ড গঠন হচ্ছে, দিয়ে এটার ফল কি হলো, কার্বন কিন্তু এখন দুটো দুটো করে এরকম চারবার দুটো দুটো করে অর্থাৎ আটটা ইলেকট্রন পেয়ে গেল, হাইড্রোজেনে কিন্তু কার্বনের থেকে একটা একটা করে ইলেকট্রন নিয়ে দুটো ইলেকট্রন পেয়ে গেল, একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করলো, হাত ধরাধরি করে রইল। এবার এর ফল হিসেবে এখানে একটা করে বন্ড তৈরি হলো বা জোট তৈরি হলো, ইলেকট্রন জোট তৈরি হলো, এইভাবে একটা যৌগ তৈরি হলো, যে যৌগটাকে আমরা বলছি সি, অর্থাৎ কার্বন একটা সি আর এইচ চারখানা, হাইড্রোজেন চারটে তাই এইচ ফোর, যেটাকে আমরা সহজ কথায় বলি মিথেন। তো জৈব যৌগগুলো এরকম বন্ড গঠন করে তৈরি হয়, তরিতযোজী যে যৌগগুলো বা অজৈব যৌগ যেগুলো তাদের থেকে এই যৌগগুলো একটু আলাদা। কীরকম পার্থক্য, অজৈব যৌগগুলো যেমন NaCl যেটা বললাম, NaCl-এর ক্ষেত্রে সোডিয়ামের প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা এগারো, ইলেকট্রন সংখ্যাও এগারো, একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে দিয়ে দশটা ইলেকট্রন করছে, তাহলে এগারোটা প্রোটন প্লাস চার্জ আর দশটা ইলেকট্রন মানে মাইনাস চার্জ, একটা তার সেটা তো একে অপরকে ক্যান্সেল করতে হবে। সোডিয়ামের ক্ষেত্রে কী হচ্ছে, দশটা প্লাস চার্জ দশটা মাইনাস চার্জকে ক্যান্সেল করলো কিন্তু একটা প্লাস চার্জ রয়ে গেল। ক্লোরিনের ক্ষেত্রে কী হচ্ছে, ক্লোরিনের হচ্ছে টোটাল প্রোটন হচ্ছে সতেরোটা, ইলেকট্রনও সতেরোটা, কিন্তু ক্লোরিন একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে নিল, তার ফল কী হলো, সতেরোটা প্রোটন আর সতেরোটা ইলেকট্রন একে অপরকে মাইনাস করলো কিন্তু একটা এক্সট্রা ইলেকট্রন রয়ে গেল, অর্থাৎ ক্লোরিন মাইনাস চার্জ নিয়ে রইল, দিয়ে এই সোডিয়ামের প্লাস চার্জ যেটাকে আমরা বলছি সোডিয়াম আয়ন, অর্থাৎ সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন এরা একে অপরের সঙ্গে যুক্ত হলো, দিয়ে NaCl তৈরি করলো।
তাহলে এদের যেটা সেটা হচ্ছে তড়িতের আকর্ষণ বল, স্থিতারিতিক আকর্ষণ বল দিয়ে এটা যুক্ত হচ্ছে। এই বলটা অনেকটা স্ট্রং, কিন্তু এদের ইলেকট্রন জোট গঠন করছে, একে অপরকে ইলেকট্রন ছুঁয়ে রেখেছে আর কি বলতে গেলে। এই বন্ডটা এর মতো অতটা স্ট্রং নয়, তার ফলস্বরূপ কি হয়, জৈব যৌগ যেগুলো তাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক এগুলো তড়িৎজনিত যৌগ বা অজৈব যৌগ থেকে অনেকটা কম হয়, অতটা গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক এদের থাকে না। যেমন নুনকে যদি গলাতে হয় তাহলে অনেকটা পরিমাণ তাপ দিতে হয়, কিন্তু একটা জৈব যৌগ যেমন হচ্ছে প্যারাফিন, অর্থাৎ যেটা দিয়ে মোমবাতি তৈরি করা হয়, আসল মোম দিয়ে কিন্তু মোম তৈরি করা হয় না, যে মোমটা দিয়ে তৈরি করা হয় সেটা হচ্ছে প্যারাফিন। প্যারাফিনকে সামান্য তাপ দিলেও গলে যায়, অর্থাৎ প্যারাফিনের গলনাঙ্ক নুনের গলনাঙ্ক হচ্ছে অনেকটা কম, খুবই কম। তো এইটা হচ্ছে জৈব যৌগদের একটা বৈশিষ্ট্য, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো কম হবে। তারপর যদি দ্রাব্যতা হিসেবে দেখা হয় তাহলে জৈব যৌগ যেগুলো আর কি, তারা সাধারণত জলেতে দ্রাব্য নয়, জল দিয়ে তাদেরকে দ্রবীভূত করা যায় না, অর্থাৎ তাদেরকে গলানো যায় না। ব্যতিক্রম আছে কিছু, যেমন অ্যালকোহল একটা ব্যতিক্রম, অ্যালকোহল জলের দ্রাব্য এবং অ্যালকোহল আর জলের দ্রাব্যতা আছে অসীম। কিন্তু যেটা অজৈব যেমন NaCl, অজৈব যৌগ, অ্যাকচুয়ালি অজৈব একটা লবণ NaCl কিন্তু, বা খাদ্য লবণ যেটা, সেটা কিন্তু জলের দ্রাব্য, সেটা জলে গুলে যায়, আমরা দেখেওছি, সেটা আমরা করেও থাকি। এবার এখান থেকে আরেকটা উদাহরণ দিই, যেমন NaCl হচ্ছে Na বা সোডিয়াম, যে ধাতুটা সোডিয়াম ধাতু কোনোদিন মুক্ত অবস্থায় রাখা যায় না, কারণ এটা খুবই সক্রিয় একটা ধাতু। একে যদি মুক্ত অবস্থায় রাখা হয় তাহলে এ কিন্তু বিক্রিয়া করতে পারে, হয়তো বাতাসে যে জলীয় বাষ্প তার সঙ্গে বিক্রিয়া করতে পারে, তাই একে ওপেনলি রাখা যায় না। একে যদি সংরক্ষণ করে রাখতে হয় তাহলে সেক্ষেত্রে একে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, অর্থাৎ সোডিয়াম ধাতুটাকে, শুধুমাত্র সোডিয়াম, এটাকে, এই ধাতুটাকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। কারণ কি, কেরোসিন এটা কিন্তু জৈব যৌগ, জীবদেহ থেকে কেরোসিন পাওয়া যায়, আমরা জানি পেট্রোলিয়ামকে রিফাইন করার পর কোনো একটা পর্যায়ে আমরা কেরোসিন পাই, তো পেট্রোলিয়াম কিন্তু জৈব যৌগ, জীবদেহেরই একটা অংশ ওটা, অর্থাৎ সেখান থেকে বলতে পারি কেরোসিন, পেট্রোল, মোবিল, ডিজেল এগুলো সমস্ত কিন্তু জৈব যৌগ। জৈব যৌগগুলোর সাথে এ বিক্রিয়া করতে পারে না, তাই একে সংরক্ষণ করার জন্য কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখতে হয়। যদি কেরোসিন না করে যদি জলের মধ্যে যদি একে রাখা হতো তাহলে আমরা চোখের সামনে দেখতে পেতাম একটা, হয়তো একটা বিস্ফোরণ ঘটতো, সোডিয়াম ধাতু যেটা হয় সেটা একটু এলোমেলো করে ছিটকে যেত, ছিটকে গিয়ে সেটা অন্য একটা যৌগে তৈরি করে ফেলতো। তো এই ছিল হচ্ছে জৈব যৌগগুলোর ধর্ম। এবার আমরা দেখব জৈব যৌগের শ্রেণীবিভাগ। জৈব যৌগগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল আর একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। ব্যাপারটাকে একটু বলি, জৈব যৌগগুলোর নির্দিষ্টভাবে কোনো সংকেত আর কি, যেটা যেমন এই যে NaCl যেরকম সংকেত আমরা বলছি, জৈব যৌগগুলোর ক্ষেত্রে নির্দিষ্টভাবে ওরকম সংকেত বলা যায় না। কেন বলা যায় না, একই ওই ধরনের সংকেত বিশিষ্ট অনেক ধরনের যৌগ থাকতে পারে। কীরকম, আমি যদি বলি ইথাইল অ্যালকোহল, তার সংকেত হচ্ছে C2H5OH, আর একটু যদি বলি ডাইমিথাইল ইথার, এটা আর একটা যৌগ, এর সংকেত হচ্ছে CH3OCH3। এবার এই জিনিসটার ক্ষেত্রে আমি যদি, যেভাবে আমরা অজৈব যৌগের সংকেত তৈরি করি সেভাবে যদি এটাকে তৈরি করা হয় তাহলে কী হচ্ছে, এটা কার্বন হচ্ছে দুটো মানে C2, হাইড্রোজেন হচ্ছে 5 আর 1 6খানা, H6, অক্সিজেন একটা O, এটার ক্ষেত্রে কী হচ্ছে, কার্বন কিন্তু সেম দুটো C2, হাইড্রোজেন 3 আর 3 6খানা, H6, অক্সিজেন একটা রয়েছে O, তাহলে সেম সংকেত কিন্তু যৌগ দুটো আলাদা, এটা জৈব যৌগের ক্ষেত্রে ঘটে থাকে। ঠিক আছে, এই ব্যাপারটাকে বলা হয় আইসোমারিজম বলা হয় এটাকে, বা সমাবয়বতা বলা হয়। তো এটা জৈব যৌগের একটা বৈশিষ্ট্য, এটা দেখা যায়। এবার এই বৈশিষ্ট্যটার জন্য বা এই স্বভাবটার জন্য জৈব যৌগকে এইরকম সংকেতে প্রকাশ করা হয় না, জৈব যৌগকে তাদের গঠন আকারে প্রকাশ করা হয়। তো গঠন আকারে প্রকাশ করে জৈব যৌগকে আর কি দু ধরনের গঠন পাওয়া গেছে, একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল, একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। এক্ষেত্রে কী হয়, কার্বনের সঙ্গে অন্যান্য যে পরমাণু যেগুলো তাদের একটা চেন তৈরি হয়, হতে পারে সেটা কার্বনের সঙ্গে কার্বনেরও চেন তৈরি হতে পারে, কার্বনগুলো পরপর যুক্ত হয়েছে, সেরকম যৌগগুলো হচ্ছে
মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল। এবার যদি চেইনটা এমন হয় যে একদিকে কার্বন অন্যদিকের কার্বন মুক্ত, ঠিক আছে, হয় দেখা গেল আর কি একটা কার্বনের সঙ্গে অন্য একটাই কার্বন যুক্ত হয়েছে আর কোনো কার্বন যুক্ত হয়নি, কীরকম একটা উদাহরণ দিই। মনে করুন চেইনটা হচ্ছে এরকম, কার্বনের জোড় তো আমরা কি দেখেছিলাম চার, প্রত্যেকটা কার্বনের সঙ্গে দেখুন চারটে করে দাগ রয়েছে, এই কার্বনের সঙ্গে একটা দুটো তিনটে চারটে, এই কার্বনটার সঙ্গে একটা দুটো তিনটে চারটে, এরকম করে প্রত্যেকটার সাথে চারটে করে হাত রয়েছে বা চারটে করে দাগ রয়েছে, চারটে করে বন্ড তৈরি হয়েছে। এবার এই কার্বনটা তার সঙ্গে দুটো কার্বন যুক্ত, এটার সঙ্গেও দুটো কার্বন যুক্ত, কিন্তু একদম ধারের যে কার্বনটা তার সঙ্গে একটি কার্বন যুক্ত, তাহলে এই ক্ষেত্রে কি হলো, এই দিকে যে ধারে যে দুটো কার্বন তারা ওপেন হয়ে আছে, অর্থাৎ তাদের ওখানেই চেনটা শেষ হয়েছে। কিন্তু যদি এরকম হয় যে একটা কার্বন আর একটা কার্বন এরকমভাবে তারা যুক্ত হয়েছে, তাহলে এটা কি একটা আবদ্ধ জায়গা তৈরি করলো না? তো এরকম যেটা দুদিকে কার্বনগুলো মুক্ত বা ওপেন, তাদেরকে বলা হয় মুক্ত শৃঙ্খল বা অ্যালিফ্যাটিক যৌগ। আর যাদের ক্ষেত্রে কার্বন চেনটা ওপেন নয়, ক্লোজড, একটা ছবি তৈরি করেছে, একটা রিং তৈরি করেছে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে বদ্ধ শৃঙ্খল বা সাইক্লিক যৌগ। এবার মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল যাই হোক না কেন, মুক্ত শৃঙ্খলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দু ধরনের মুক্ত শৃঙ্খল যৌগ আছে। কীরকম, কার্বনগুলো এখানে সমস্ত কার্বন একটা দাগ দিয়ে যুক্ত হয়েছে, হতেই পারে কার্বনগুলো দুটো দাগ দিয়ে যুক্ত হলো, অর্থাৎ দুটো হাত দিয়ে একে অপরকে ধরাধরি করলো, এটাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে এটার ক্ষেত্রে হচ্ছে এরকম দাগ হবে, এটার ক্ষেত্রে তো একটা, এখানে তার একটা কার্বন এসছে তার চারটে, তাহলে এটা এখানেও কিন্তু এই সেকেন্ড যে ছবিটা সেটাতেও কিন্তু প্রত্যেকটা কার্বনে কিন্তু চারটে করে বন্ড রয়েছে। কীরকম, এই কার্বনটার এক দুই তিন চারটে, এই কার্বনটার একটা দুটো তিনটে চারটে, এই কার্বনটা নর্মালি যেরকম হয় একটা দুটো তিনটে চারটে, চারটে করে বন্ড এসছে। আবার কী হতে পারে, কার্বন একে অপরের সাথে তিনটে করে হাত দিয়ে যুক্ত হলো বা তিনটে বন্ড দিয়ে যুক্ত হলো এবং একটা করে বন্ড ওপেন রইলো, সেখানে হাইড্রোজেন হয়তো যুক্ত হতে পারে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে প্রত্যেকটা একটা বন্ড, অর্থাৎ আমি পুরো যে ছবিটা আঁকছি এটার পুরো ছবিটাতে সমস্ত যে কোনো মৌলগুলো আর কি একে অপরের সাথে একটাই মাত্র বন্ড দিয়ে যুক্ত হচ্ছে। এই রকম যে যৌগগুলো, এই রকম যে মুক্ত শৃঙ্খল যৌগ, তাদেরকে বলা হয় সম্পৃক্ত সম্পৃক্ত যৌগ। আর যেগুলো মাঝখানে ছেদ আসছে, অর্থাৎ কার্বন চেইনটা পুরো পুরোপুরি একই রকম দেখতে নয়, কোথাও কোথাও গিয়ে একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সেরকম যৌগগুলোকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। এটা হচ্ছে মুক্ত শৃঙ্খল যৌগের উদাহরণ। এবার আমরা দেখব বদ্ধ শৃঙ্খল যৌগ। বদ্ধ শৃঙ্খল যৌগগুলো দু ধরনের হয়, একটা হচ্ছে হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিক জিনিসটা কি না, যে ক্ষেত্রে হচ্ছে এই যে কার্বনের যে বদ্ধ যে চেইনটা, সেই চেইনটা কার্বনের চেন দিয়ে তৈরি হবে, অর্থাৎ সমস্ত ওখানে যে মৌলগুলো রয়েছে সেগুলো সবই কার্বনের মধ্যে থাকবে। মেইন চেইনটার কথা বলা হচ্ছে, কীরকম যেটা দেখছিলাম যে কার্বন এই যে জিনিসটা এখানে এই যে বদ্ধ যে চেইনটা, সেই চেইনটার সমস্ত মৌল কিন্তু এখানে কার্বন, এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলে হতে পারে। এখন যদি এরকম দেখা যায়, এটা যদি একটু অসম্পৃক্ত হয়, তাহলে এখানে দুটো করে বন্ড দিয়ে যুক্ত হলো এবং সেক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা কার্বনে কিন্তু একটা করে হাত ফ্রি রয়েছে, প্রত্যেকটাতে হাইড্রোজেন যুক্ত হলো। তো মেইন যে চেইনটা সেটা কী হচ্ছে, কার্বন দিয়ে তৈরি, হাইড্রোজেন যুক্ত হয়েছে সেটা পরের কথা, মেইন চেইন কার্বন দিয়ে তৈরি। এরকম যে এইরকম মানে এইরকম যে বদ্ধ শৃঙ্খল যৌগগুলো তাদেরকে বলা হয় হোমোসাইক্লিক। আর হেটারোসাইক্লিক কি, যদি এমন হয় যে এই পার্টটা না থেকে এখানে একটা নাইট্রোজেন চলে এলো, তাহলে মেইন চেইনটাতে কার্বন তো রয়েছে কিন্তু হঠাৎ করে একটা নাইট্রোজেন এসছে,
অর্থাৎ এখানে মেইন চেনেতে একটা ছেদ এলো, এরকমকে বলা হয় হচ্ছে বদ্ধ শৃঙ্খল হেটারোসাইক্লিক। ঠিক আছে, এবার আমি এটাকে নাইট্রোজেন ধরছি না, আমি এটাকে কার্বনই ধরছি, যেটা আগে ধরেছিলাম। এই যে বিশেষ যেটা আর কি, বিশেষ যে শেপটা, এই শেপটা হচ্ছে C6H6, যেটাকে আমরা চলতি কথায় বলি বা প্রচলিত নাম হচ্ছে বেনজিন। এই অবস্থাটাকে বলা হয় বেনজিন বলয়। বেনজিন বলয় বলতে হচ্ছে এই কার্বন, ছখানা কার্বন এবং তারা একে অপরের সাথে ডবল বন্ড দিয়ে যুক্ত হয়েছে। তিনটে ডবল বন্ড দিয়ে ছটা কার্বন একটা সাইকেল তৈরি করেছে, এটা হচ্ছে বেনজিন বা বেনজিন বলয়। এবার এই জিনিসটা রয়েছে, মানে বেনজিন বলা রয়েছে যে সকল যৌগতে, সেই সকল যৌগগুলো সাধারণত একটু গন্ধযুক্ত হয়। এই রকম যে হোমোসাইক্লিক যে যৌগগুলো তাদেরকে বলা হয় হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমা কথার মানে হচ্ছে গন্ধ, সেখান থেকে এসেছে অ্যারোমেটিক। এই ধরনের যে যৌগগুলো আর কি, যে যাদের মধ্যে বেনজিন বলা রয়েছে, তাদের একটা অ্যারোমা বা একটা সুগন্ধ বা একটা গন্ধ রয়েছে, এরকম জিনিসকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। কীরকম, আরেকটা উদাহরণ দিই। বেনজিন বলয়কে আরেকভাবে প্রকাশ করা হয় হচ্ছে, মানে সবসময় এইভাবে লেখা সম্ভব হয় না, তো আরেকভাবে হচ্ছে এই ষড়ভুজের মধ্যে একটা গোল দিয়ে দেওয়া হয়, এইভাবে প্রকাশ করা হয়। তো যদি ষড়ভুজের মধ্যে দুটো গোল চলে আসে আর কি, একটা গোল যদি এরকম চলে আসে, অর্থাৎ দুটো বেনজিন বলয় যদি পরপর যুক্ত হয়, তাহলে এই যে যৌগটা তৈরি হয়, এই যৌগটাকে আমরা সাধারণ নামে বলি ন্যাপথালিন, যেটা সংকেত হচ্ছে C10H8। ন্যাপথালিনের গন্ধর সাথে আমরা সবাই পরিচিত, আমরা সবাই ন্যাপথালিন বাড়িতে ব্যবহার করেছি, আমাদের জামা কাপড়কে গন্ধতে রাখার জন্য আর কি, আলমারির মধ্যে রাখার জন্য ন্যাপথালিন ইউজ করতে হয়, তো আমরা এটা দেখেছি। তো এদের, এরা হচ্ছে, এর মধ্যে দুখানা বেনজিন রিং রয়েছে, এই জন্য এটা একটা অ্যারোমেটিক যৌগ। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। অ্যালিসাইক্লিক যৌগ কি না, যে ক্ষেত্রে হচ্ছে বেনজিন বলয় থাকবে না তার মধ্যে, এরকম যৌগগুলো হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। ঠিক আছে, এর একটা উদাহরণ দিই। বেনজিনের ক্ষেত্রে হচ্ছে ছটা কার্বন যুক্ত হচ্ছে এবং তাদের মধ্যে তিনটে কার্বনের মধ্যে ডবল বন্ড তৈরি হয়েছে, অর্থাৎ যৌগটা অসম্পৃক্ত। কিন্তু আমি যদি এভাবে তৈরি করি, না ছটা কার্বন রয়েছে, তারা কেউ ডবল বন্ড দিয়ে না, তারা সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত হয়েছে এবং প্রত্যেকের সাথে দুটো করে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলেও কিন্তু একটা জৈব যৌগ তৈরি হয়। কিন্তু এটা কিন্তু বেনজিনের মতো নয়, যে এই যে ডবল বন্ড এখানে সেটা নেই। এরকম যে যৌগগুলো, এরাও হচ্ছে একটা সাইক্লিক যৌগ এবং এদেরকে বলা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। অ্যালিসাইক্লিক যৌগ আরও হতে পারে, যেমন কার্বনগুলো তিনটে বন্ড দিয়ে যুক্ত হতে পারে, তিনটে কার্বন যুক্ত হতে পারে সিঙ্গেল বন্ড দিয়ে। ঠিক আছে, এভাবে যে যৌগগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় অ্যালিসাইক্লিক যৌগ। আর হেটারোসাইক্লিক যেটা বললাম, যে কার্বনের যে চেনটা আর কি, তার মধ্যে হয়তো একটা কার্বন হয়তো নেই, তার বদলে হয়তো অন্য কিছু রয়েছে, বা ওই চেনের মধ্যে একটা ছেদ রয়েছে, যে ছেদটা হচ্ছে কার্বন ছাড়াও অন্য কোনো পরমাণু যুক্ত থাকবে, এরকম যে যৌগগুলো তাদেরকে বলা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। তো এইটা ছিল হচ্ছে কার্বনের এই যে জৈব যৌগ যেগুলো, তাদের প্রকারভেদ। এবার আমরা আজকে মুক্ত শৃঙ্খল যে যৌগগুলো সেটাকে নিয়ে আলোচনা করব। মুক্ত শৃঙ্খল যৌগগুলোর কিছু বিভাগ রয়েছে, অর্থাৎ এই ধরনের যে যৌগগুলো তাদেরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা দুটো ভাগ অলরেডি দেখলাম, যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত। এই সম্পৃক্ত আর অসম্পৃক্ত এগুলো ছাড়াও কী করা হয় না, এদের যে কার্বন
আর অন্যান্য যে যদি কোনো কোনো গ্রুপ এসে যুক্ত হয় সেগুলো নিয়ে কিছু বিভাগ করা হয়েছে, তো আমরা আগে সেটা দেখব। জৈব যৌগ যেগুলো তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কার্বন দিয়ে তো তৈরি হবে, কিন্তু আমরা যে যৌগগুলো নিয়ে কাজ করলাম তাতে দেখলাম ম্যাক্সিমাম যৌগতে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়। তো যে যৌগগুলোতে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে থাকে সেই যৌগগুলোকে আমরা বলি হাইড্রোকার্বন, অর্থাৎ যে যৌগগুলোতে কার্বনের সঙ্গে শুধুমাত্র হাইড্রোজেন যুক্ত হয়, অন্য কোনো যৌগ মানে মৌল এখানে দেখা যায় না, শুধু কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে, এদেরকে বলা হবে হাইড্রোকার্বন। তো আমরা যেটা যেটা করছি সেটা হচ্ছে সম্পৃক্ত যৌগগুলোকে নিয়ে করছি, এবং মুক্ত শৃঙ্খল যেগুলো তাদেরকে নিয়ে দেখছি। তাহলে যেটা সম্পৃক্ত অর্থাৎ কার্বন কার্বন যে চেইনটা, কার্বনের যে চেইনটা তার মধ্যে ডবল বন্ড ট্রিপল বন্ড থাকবে না, একটাই বন্ড থাকবে, সেটার ক্ষেত্রে হচ্ছে তাদেরকে বলা হয় অ্যালকেন। অ্যালকেনের বৈশিষ্ট্য কি না, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, অর্থাৎ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এবং এর সাধারণ সংকেত হয় CnH2n+2। সাধারণ সংকেত জিনিসটা কি একটু বলে দিই না, এটা ডিপেন্ড করে হচ্ছে কার্বনের যে চেইনটা, কার্বনের চেইন কিন্তু হয়তো 100খানা কার্বনও কিন্তু চেইন হয়ে যুক্ত হতে পারে, এটা হতে পারে, তাহলে সেই যৌগটার সংকেত কী হবে, তাহলে তখন বেশি ভাবার দরকার পড়বে না, তখন এইটা থেকে আমি বের করতে পারবো যে ওখানে কতগুলো হাইড্রোজেন যুক্ত হচ্ছে। কার্বন 100টা যুক্ত হলে বা 100টা থাকলে সেটা তো আমি জানি যে 100খানা কার্বন, তাহলে হাইড্রোজেন কতগুলো আসবে সেটা আমি এখান থেকে বের করতে পারবো। এবার এর কিছু উদাহরণ দেখা যাক। প্রথম হচ্ছে, প্রথম সবচেয়ে ছোট যে অ্যালকেনটা সেটা হচ্ছে মিথেন, সেটা সংকেত কি CH4। সেকেন্ড যে অ্যালকেনটা মানে এর পরের যে অ্যালকেনটা সেটা হয় ইথেন, প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন, এটা সংকেত হয় C2H6। এই দুটো থেকে আপাতত এই জিনিসটাকে একটু ধরে রাখা দেখা যাক আর কি, এখানে কার্বন কটা এসছে একটা, তাহলে এন এ হচ্ছে এখানে এক, আর টু এন প্লাস টু মানে হচ্ছে এনকে দুই দিয়ে গুণ করে, অর্থাৎ এককে দুই দিয়ে গুণ করবো তার সঙ্গে দুই যোগ করবো, তাহলে দুই এককে দুই আর দুই চার, তাহলে কার্বন যদি একটা হয় হাইড্রোজেন হতে হবে চারটে, কার্বন যদি দুটো হয় তাহলে হাইড্রোজেন হবে হচ্ছে দুই দুগুণে চার আর যোগ দুই মানে ছয়, হাইড্রোজেন ছটা। সেরকমভাবে যদি কার্বন তিনটে হয় তাহলে হাইড্রোজেন হবে হচ্ছে তিন দুগুণে ছয় আর দুই আটটা। তো তিনটে কার্বন নিয়ে যে যৌগটা যে অ্যালকেনটা সেটাকে নাম দেওয়া হচ্ছে প্রোপেন, এটার নাম হচ্ছে প্রোপেন, এটার সংকেত হচ্ছে C3H8। তাহলে এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে প্রোপেন। প্রোপেন জিনিসটা যেটা সেটা আমরা সবাই বাড়িতে ব্যবহার করে থাকি, রান্নার যে গ্যাস হয় সেটা হচ্ছে এই যৌগটা, যে গ্যাসটা আমাদের গ্যাস সিলিন্ডার থেকে সিলিন্ডারে করে রান্না করি যেটা আর কি, সিলিন্ডার থেকে গ্যাস নিয়ে সেই জ্বালানিটা হচ্ছে প্রোপেন, এটাকে আমরা বলি LPG। এছাড়া যদি এবার সি যদি চারটে হয়, কার্বন যদি চারটে হয় তাহলে হাইড্রোজেন হবে চার দুগুণে আট আর দুই দশটা, সেটাকে আমরা নাম দিয়েছি বিউটেন, যেটা লাইটারে ব্যবহার করা হয়। বিউটেন গ্যাস হচ্ছে গ্যাস লাইটারে ব্যবহারের যে গ্যাস ব্যবহার করা সেটা হচ্ছে বিউটেন গ্যাস, এগুলো সব হচ্ছে জ্বালানি গ্যাস, এবং খুব স্ট্রং একটা জ্বালানি গ্যাস হচ্ছে মিথেন, খুব পাওয়ারফুল একটা জ্বালানি গ্যাস। তো এটা ছিল হচ্ছে অ্যালকেন। এবার নামগুলো, এদের নামের একটা ব্যাপার রয়েছে, নামের ব্যাপার কীরকম আমরা সংখ্যা ধরে নামগুলোকে মনে রাখতে পারব, নামগুলো মনে রাখতে হবে কীরকম না, এক মানে হচ্ছে মিথ, দুই মানে হচ্ছে ইথ, মানে মিথ এই কথাটা মানে হচ্ছে এক, ইথ এটার মানে হচ্ছে দুই, প্রোপ এটার মানে হচ্ছে তিন, বিউট এটা মানে হচ্ছে চার, পেন্ট এটা মানে হচ্ছে পাঁচ, সেরকম হেক্স
এটা মানে হচ্ছে ছয়, সেরকম হেপ্ট মানে হচ্ছে সাত, অক্ট মানে হচ্ছে আট, নন মানে হচ্ছে নয়, গেক মানে হচ্ছে দশ। তো এটা হচ্ছে নামের বৈশিষ্ট্যটা। ব্যাপার হচ্ছে এটা, সেটা হচ্ছে অ্যালকেন যে যৌগগুলো তাদের নামের শেষে এন কথাটা এসছে, এ এন ই, অ্যালকেন বানান এ এল সি এ এন ই, এ এল কে এ এন ই, তো লাস্টে এ এন ই এটা এসছে, অর্থাৎ এন কথাটা এসছে, তাই কার্বনের সংখ্যা যেটা রয়েছে তাদের নামের সঙ্গে এন কথাটা যুক্ত করলে সেটা অ্যালকেনের নাম আসবে। যেমন পাঁচটা কার্বন দিয়েছে অ্যালকেন, পাঁচ মানে পেন্ট, তাহলে অ্যালকেনটার নাম হবে পেন্ট এন, পেন্টেন। সেরকম এই চারটে নিয়ে যেটা তৈরি হলো, চার মানে হচ্ছে বিউট, তাহলে বিউটের সঙ্গে এন, তাহলে বিউট এন, অর্থাৎ বিউটেন, এইভাবে নামগুলো তৈরি হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন হচ্ছে কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড থাকবে, চেনটার মধ্যে একটা ডবল বন্ড থাকলেও কিন্তু সেটা অ্যালকিন। এমন নয় যে সমস্ত কার্বনগুলো ডবল বন্ড দিয়ে যুক্ত হতে হবে, একখানাও যদি ডবল বন্ড থেকে যায় সেটা সঙ্গে সঙ্গে অ্যালকিন হয়ে যাবে। এর সংকেত হচ্ছে সি এন এইচ টু এন, অর্থাৎ যতগুলো কার্বন থাকবে হাইড্রোজেন থাকবে তার ডবল। এর কিছু উদাহরণ হচ্ছে, যেমন হচ্ছে ইথিন, সেটা হচ্ছে সি, তাতে চারটে হাইড্রোজেন থাকবে, এটাকে বলা হচ্ছে সি টু এইচ ফোর, এটাকে বলা হয় ইথিন, বা আরেকটা বলা হয় ইথিলিন। ইথিলিন হচ্ছে এর বাণিজ্যিক নাম, আর ইথিন হচ্ছে এরা ল্যাবরেটরি নাম বা ইউপ্যাক নাম। সেরকম যদি ট্রিপল মানে আরেকটা কার্বন যদি চলে আসে, তাহলে সি, এখানে একটা বন্ড দিয়ে সি, এবার এখানে হাইড্রোজেন যুক্ত হলো, এখানে একটা হাইড্রোজেন এলো, এখানে আরেকটা কার্বন এসে এখানে তিনটে হাইড্রোজেন যুক্ত হলো, তাহলে সেটা হয়ে যাচ্ছে সি থ্রি, হাইড্রোজেন হবে ছটা, এটাকে বলা হয় প্রোপিন। অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে যেরকম এন যোগ হয়, অ্যালকিনের ক্ষেত্রে ইন যোগ হবে, তাই ইথিন প্রোপিন এরকম করে নামগুলো আসবে। এরপরটা তাহলে কী হবে, যেটা চারটে কার্বন সেটা হবে বিউটিন, পাঁচ নম্বর পাঁচটা কার্বন দিয়ে তৈরি চেনটা সেটা হবে পেন্টিন, এভাবে নামগুলো তৈরি হবে। কিন্তু এখানে একটা খেয়াল রাখার বিষয়, সেটা হচ্ছে এটার প্রথম যে অ্যালকিনের যে প্রথম যে যৌগটা, প্রথম অ্যালকিন হচ্ছে ইথিন, কিন্তু অ্যালকেনের প্রথম যে যৌগটা সেটা ছিল কিন্তু মিথেন, অর্থাৎ একটা কার্বন দিয়ে। এখানে হচ্ছে শুরু হবে দুটো কার্বন দিয়ে, একটা কার্বন দিয়ে ইথিন বা একটা কার্বন দিয়ে অ্যালকিন সেটা তৈরি হয় না, কারণ কার্বন কার্বন ডবল বন্ড থাকতে হবে, আর একটা কার্বন থাকলে তার তো ডবল বন্ড থাকছে না, তাই কাজেই যেটা অ্যালকিন সেটা শুরু হবে দুটো কার্বন দিয়ে যৌগ আর কি। পরের যে যৌগটা যেটা ট্রিপল বন্ড, সেটাকে নাম দেওয়া হয় অ্যালকাইন, এটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এর সংকেত কী হয় সি এন এইচ টু এন মাইনাস টু, অর্থাৎ কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন কার্বনের ডবলের থেকে দুটো কম থাকবে। এর প্রথম যে যৌগটা সেটা হচ্ছে এটা হচ্ছে কি কার্বন দুটো সি টু, হাইড্রোজেন তাহলে কটা হওয়া উচিত সংকেত অনুযায়ী আর কি, সাধারণ সংকেত অনুযায়ী সেটা হচ্ছে দুয়ের ডবল থেকে দুটো কম, মানে দুয়ের ডবল মানে হচ্ছে চার, চার তার থেকে দুটো কম মানে দুই, তাহলে হাইড্রোজেন দুটো থাকা উচিত, দুটোই রয়েছে, তাহলে এটা হবে সি টু এইচ টু, এটাকে বলা হয় হচ্ছে ইথাইন। ইথাইন হচ্ছে এর ইউপ্যাক নাম, আর এর ব্যবহারিক নাম যেটা সেটা হচ্ছে অ্যাসিকিলিন। তাহলে এটা হচ্ছে একটা অ্যালকাইন। অ্যালকেনের ক্ষেত্রে আমরা কী দেখলাম, নামের শেষে যুক্ত হবে এন, অ্যালকিনের ক্ষেত্রে হবে ইন, আর অ্যালকাইনের ক্ষেত্রে যুক্ত হবে আইন, তাই মিথ বা ইথ তার সঙ্গে হচ্ছে আইন, ইথাইন, তাহলে যেটাতে তিনটে কার্বন থাকবে সেটা কী হবে প্রোপ আইন, অর্থাৎ প্রোপাইন, তারপর এটা বিউটাইন, এভাবে নামগুলো চেঞ্জ হবে।